ছোটো কিংবা বয়স্ক সবারই কম বেশি পছন্দের জায়গায় রয়েছে পোশাক এবার রাজধানীতে চালু হলো এমনই এক পোশাকের বাজার এমনই এক ব্যতিক্রমী পোশাকের বাজার মাত্র দশ টাকা দিয়ে কেনা যাবে আটশো টাকা মূল্যের তিনটি কাপড় ভাবতে পারছেন হ্যাঁ হয়তো অনেকের কাছে এটি বিশ্বাস না হতে পারে তবে আসলেই সত্য এমনই এক বাজার চালু করেছে রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন ছিন্নমূল মানুষের জন্য আয়োজন করেছে ব্যতিক্রমী এক কাপড়ের বাজার নামমাত্র মাত্র দশ টাকায় পূজার কাপড় কেনা যাবে মাত্র দশ টাকা মূল্য পরিশোধ করে সুবিধা বঞ্চিত এক একটি পরিবার এই দোকান থেকে কিনতে পারবে পরিবারের জন্য নতুন জামা বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতি বছর ঈদ পূজা কিংবা প্রবারণা পূর্ণিমায় আয়োজন করে থাকে এমন ব্যতিক্রমী বাজারের এরই ধারাবাহিকতায় এবছর দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই বাজারের আয়োজন করেছে সংগঠনটি বৃহস্পতিবার কারণ বাজারে শুরু হয়েছে এই বাজারের কার্যক্রম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সুবিধা বঞ্চিত ও দুস্থ শিশুরা মূলত এই বিশেষ কাপড়ের দোকান থেকে নতুন কাপড় কেনার সুযোগ পাবে প্রতীকী মূল্যে সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ বিদ্যানন্দ প্রতিটি উৎসবে ধনী দারিদ্রের বৈষম্য দূর করতে চাই চাই সম্প্রীতি বন্ধন করতে সেই সাথে নিশ্চিত করতে চাই উৎসবের সুবিধা বঞ্চিত মানুষের অংশগ্রহণ প্রতিদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলবে এই মেলা ঢাকা সহ চট্টগ্রাম এবং সারা দেশে প্রায় দশ হাজার মানুষের জন্য নতুন কাপড় দেয়া হবে এই প্রোগ্রামের মাধ্যমে ঢাকা পর্বে বিভিন্ন এলাকা থেকে সার্ভের মাধ্যমে সুবিধা বঞ্চিত পরিবারকে টোকেন প্রদান করেছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা তাদের দেওয়া টোকেন দেখিয়ে প্রতিটি পরিবার দুইজন শিশু ও একজন প্রাপ্তবয়স্কের জন্য কাপড় কিনতে পারবে দশ টাকা দিয়ে যাতায়াতের জন্য বিদ্যানন্দ বিশেষ বাস সার্ভিস দিচ্ছে দূরের এলাকাগুলো থেকে ঢাকা পর্ব শেষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হবে এর দ্বিতীয় পর্বের কার্যক্রম প্রিয় দর্শক কিনেই এই প্রতীকী মূল্যের কাপড়ের বাজারে নানা বাহারি পোশাক এবং বড়দেরও রয়েছে নানা বাহারি পোশাক ছোটরা যেমন খুশি হচ্ছেন পুজোয় নতুন কাপড় পেয়ে তেমনিভাবে বড়োরাও খুশি হচ্ছেন পছন্দের পোশাক পেয়ে শাড়ি লুঙ্গি থ্রি পিস সব কিছুই রয়েছে সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ এই প্রতীকী কাপড়ের বাজারে এবং ছোট থেকে বয়স্ক বয়স্ক থেকে শিশু শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার মনের প্রাণীর যে সঞ্চার সেই প্রাণের সঞ্চার বোঝাতে পেরেছে প্রাণের সঞ্চার চালু করতে পেরেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর আগে এক টাকা মূল্যে এক এক কেজি চাল তিন টাকা মূল্যে এক কেজি সয়াবিন তেল এক টাকা মূল্যে আটা এবং প্রতীকী মূল্যে দশ টাকার করে বাজার করারও সুযোগ দিয়েছিল মিরপুরে সেই দৃশ্যও আপনারা দেখেছেন এর আগে কারণ বাজারে বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছিল সেই প্রতীকী বাজার শুধু বিদ্যানন্দ ফাউন্ডেশন এগুলোর মধ্যেই সম্পৃক্ত রয়েছে সেটি কিন্তু নয় এছাড়া যে কোনো মানবিক কাজে যে কোনো প্রাকৃতিক বা যে কোনো দুর্যোগে সবার আগে দেশ বিদেশের সবার কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে এই বিদ্যানন্দ ফাউন্ডেশন ছোট্ট এই শিশুটি হয়তো জানে না কতদিন আগে তিনি নতুন পোশাক পরেছিলেন কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ছোট্ট শিশুটির মুখে হাসি ফুটিয়েছে তার পছন্দের কাপড় তার হাতে তুলে দিতে পেরেছে সেজন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনও যথেষ্ট খুশি নতুন পোশাক পরে এই ছোট্ট দুই শিশির আনন্দই বলে দেয় কতটা খুশি তারা এছাড়া এখানে আরও যত শিশুদের দেখতে পাচ্ছেন সবার মুখেই হাসি ফুটিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন বয়স্ক থেকে শুরু করে শিশু সবার মুখেই হাসি ফোটানোর যথাসাধ্য চেষ্টা করে থাকে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ছোট্ট শিশুটি ষাট পছন্দ করেছে কত দিন হয়েছে নতুন পোশাক পরেনি হয়তো সেটা ভুলেও গিয়েছে তবুও ছোট্ট শিশুর বোঝার বয়স এখন হয়নি তার একটাই দাবি নতুন জামা লাগবে তার কিন্তু পরিবারের সেই সামর্থ্য নেই তবে তাই বলে কি নতুন পোশাক পরবে না হ্যাঁ নতুন পোশাক পরবে বিদ্যানন্দ ফাউন্ডেশন এমন সব ব্যক্তি কিংবা পরিবারকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে